করছেন এনআরডি টেলিভিশন। বিশ্বনাথ উপজেলায় বন্যায় প্লাবিত চরম দুর্ভোগে পানিবন্দী মানুষেরা, জলে আংশিক বন্যায় কবলিত হয়ে পড়েছে সিলেটের বিশ্বনাথ উপজেলার কয়েকটি ইউনিয়ন। গত তিন দিনে প্লাবিত হয়ে পড়েছে অনেক অঞ্চল। প্রথমে সুরমা নদী উপচে পানি প্রবেশ করে অনেক এলাকায়, ফলে প্লাবিত হয়েছে অনেক বাড়িঘর, হাট বাজার, গুচ্ছগ্রাম, ধর্মীয় উপাসনালয় ও শিক্ষা প্রতিষ্ঠান। পানিতে তলিয়ে গেছে 5 হেক্টর বোরো ফসল, 30 হেক্টর আউশ ধানের বীজতলা ও 15 হেক্টর সবজি ক্ষেত। বিশ্বনাথ উপজেলার বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে জানা যায় পাহাড়ি ঢল ও টানা বর্ষণের ফলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। আকস্মিক এই বন্যায় উপজেলার এসব এলাকার মানুষ পানিবন্দী হয়ে চরম দুর্ভোগ ভোগান্তিতে দিন কাটছে তাদের। এই ঢালা ইয়া অলি দান বিদেয়া খাল ভাল ইয়া থইছি, আর আপনার সয়ার মাঝে আছে এই খাদলার আবার 14 কেয়ার করছিলাম, আপনার 4 কেয়ার নিছে কাটছি, 7 কেয়ার কাটছি ঢালা ইয়া আপনার হল বুত বেরিয়েছে। আপনার সমস্যা নানি, আপনার কেউ কাটে না, পানি গোলা পানির মাঝে খেয়ে কাটবো গিয়া না, কাটার মতো কোনো মানুষ না, কেউ গিয়া লামিয়া আইয়ে মানুষে কাটে না তো। আপনার আমার 5 কেয়ার করছি বুঝলাম, জন্য এখন গিয়া নিছে কি আজকে পানি বাড়ছে, বাড়ের খুব লাগবো না নিতে লাগবো না নি। গবাদি পশু নিয়ে অনেকেই পড়ছেন বিপাকে, এমন পরিস্থিতিতে মানবেতর জীবন যাপন করছেন ওইসব এলাকার পানিবন্দী মানুষ। এসব এলাকার পানিবন্দী মানুষ এখন অনেক পরিবারের লোকজন পানিবন্দী অবস্থায় জীবন যাপন করছেন। দর্শক, শেষ করছি আজকের প্রতিবেদন, আবার ফিরব দেশ বিদেশের এমন কোন প্রতিবেদনের সাথে। সে পর্যন্ত নিত্য নতুন সংবাদ পেতে চোখ রাখুন এনআরডি টিভি পর্দায়। আর আজকে কেমন লাগলো প্রতিবেদন তা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।